পারি না কেন, মানে প্রচন্ড খারাপ লাগছে, খুব লাকি তাই না? সো মাই শুট ইজ ওভার। ডেসক্রিপশনে আমার গানের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে বা পৌলমেরা সার্চ করলেও সেটা পেয়ে যাবে, তো ওই চ্যানেলে গিয়ে প্লিজ আমার গানটা শুনবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার এক্সাইটিং ব্লগ। তো সকাল থেকে আজকে ওয়েদারটা খুব বাজে করে রেখেছে, পুরো কালো ছিল, মানে মনে হচ্ছিলো যেন এখনই সন্ধ্যা হয়ে যাবে, একদম লেট খাওয়া দিন করেছে, আর আমারও একদমই আরাম লাগছে না। ভেবেছিলাম আমি টিউশন করাবো, তো সেটা করাচ্ছি না, বিকেলবেলা করাবো, তো ভেবেছি আজকে ভিডিও শ্যুটটা করে নেবো আমার গানের চ্যানেলের জন্য, যেটা পোস্টপন করতেই আছি। তো এখন করবো সেটা, আমার যে রুমটাতে সেট আপ বানানো আছে তোমরা দেখেইছো, ওই রুমটা অ্যাকচুয়ালি খুব বেশি মানে ছোটো, তো ওইখানে ড্রাইপড রাখলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, তো আজকে ভেবেছি এখানে এটাকে সেট করবো, আমার তোমার ইয়ে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডটা এনে সব কিছু সেট করবো, দেন ভিডিও রেকর্ডটা করবো। তো চলো ব্লগটাকে আজকে এখান থেকে স্টার্ট করছি, এখন সেট আপটা বানিয়ে সাজুগুজু করে ভিডিওটা রেকর্ড করবো, আমি স্নানও করিনি, সব কিছু সেরে স্নান করবো। সেটআপটা বানিয়ে নিয়েছি, যে আমার ট্রাইপড আছে, দুটো রিং লাইট আছে, আমার চেয়ারটা আছে, আর এখানে ব্যাকড্রপটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমি গিয়ে একটু টুকটাক করে রেডি হব, একদম একদম আরাম লাগছে না আজকে, কিন্তু অনেক দিন হয়ে গেছে করছি না, তার জন্য আজকে যেভাবে হোক করে নেব। যে ইনভার্টারের কানেকশানটা আমার ওখানে দেওয়া নেই, তো রিং লাইটগুলো অফ হয়ে গেছে, কারেন্ট আসা পর্যন্ত এখন ওয়েট করতে হবে। আর এই যেগুলো তোমরা দেখেছো সেগুলো সব কিছু আমি গিফট পেয়েছি লাস্ট ইয়ার বার্থডেতে, সব কিছু আমাকে গিফট দিয়েছে, তো পুরো সেটটা যেটা যেগুলো তোমরা দেখেছো। তো চলো রেডি হই, তার তো যদি কারেন্ট এসে যায় তাহলে তো খুবই ভালো। আমি কি রেকর্ড করবো দেখো, এই যে টুটুই বসে আছে রেকর্ড করার জন্য, বুঝছো? তাই পুরোপুরি রেডি হয়ে গেছি, জিন্স আর টপ পরেছি, কোনোভাবে একটু টুকটাক সেজেছি আর কি, আর গিটারটা নিয়ে এখন বসবো আর স্টার্ট করে দেবো। জানি না কেমন হবে কেমন না, একলা হাতে সব কিছু করা পসিবল হয় না, কেননা মোবাইলটাকেও দেখতে হবে, হচ্ছে কি ভালো হচ্ছে না, তো সেগুলো অনেক বেশি চাপ হয়ে যায়, বুঝলে, অনেক বেশি। সো মাই শুট ইজ ওভার, আর এখন কটা বাজে, দুটো বাজে, তো কমপ্লিট তো করেছি, তো জানি না আদু কেমন হবে কি না, অ্যাকচুয়ালি খুব চাপের হয়ে যায় একা একা সব কিছু হ্যান্ডেল করা, ট্রাইপড লাগানো, মানে যারা করে তারা বুঝতে পারবে, আর না হলে মনে হবে খুবই ইজি ব্যাপার, কিন্তু মোটেই ইজি না, একজন থাকলে খুবই ভালো হয়। আর আমার মাও এখন বিজি আছে, রান্নাবান্না করছে, তার জন্য বিজি আছে, আর ফ্যানটাও চালিয়ে রেখেছি, তোমরা হয়তো আওয়াজে একটু গন্ডগোল পাবে, তো কিছু করার নেই, অনেক বেশি গরম লাগছে, তো চলো এখন আমি সব কিছু ঠিকঠাক করে নেবো, দেন নামে যাবো। ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, এখন সবগুলো ঠিকঠাক করে নেবো, দুটো রিং লাইট, গিটার, চেয়ার, ট্রাইপড, ব্যাকড্রপ অ্যান্ড দিস ইউক, সব কিছু গিফটে পাওয়া আমার খুব লাকি তাই না? চলো এখন আমি আগে সব কিছু ঠিকঠাক করি। সবকিছু ঠিকঠাক করা হয়ে গেছে, আর সব কিছু মানে ঠিকঠাক করতে করতে অনেক সময়ই লেগে যায়, সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে, এখন মুখটা জাস্ট ক্লিন করবো। ওই যে তো আমি মুখটা ক্লিন করার সময় এটা ইউজ করি, আমার ইয়েও আছে, আইরিস ক্লিনজিং মিল্কটাও আছে, আর আমি ওয়াইপসটাও ইউজ করি, তো ওয়াইপস দিয়ে মুখটা এখন ক্লিন করবো, দেন স্নান করবো, অনেক লেট হয়ে গেছে, আজকে আর চুলটুল মানে ইয়ে করবো না, ভিজাবো না, জাস্ট এমনি স্নান করে চলে আসবো, তো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। তোমাদেরকে একটা আপডেট দেওয়ার ছিল আমার, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সকালে যে গানের ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা আজকে আমার গানের চ্যানেলে লাইভ হয়ে যাবে, মানে গানের চ্যানেলের নাম হচ্ছে পৌলমিরয়, তোমরা আমার ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে, তো প্লিজ ওইখানে গিয়ে একটু চেক করে নিও আর শুনে নিও, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আর আমাকে সাজেস্ট করতে থেকো কোন গান গাইবো কোন গান না। এর চ্যানেলের ভিডিওটা তো আজকেই চলে যাবে, কিন্তু ব্লগটা কিন্তু তোমরা কাল পাবে, তো ততক্ষণে তো আমার গানটা লাইভ হয়েই যাবে, যেহেতু আজকে ছাড়ছি গানটা, তো তোমরা ব্লগটা দেখে প্লিজ এসো, এসে শুনে যেও কেমন লেগেছে কেমন না, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও।
আর আমার টিউশনও স্টুডেন্টও চলে এসেছে, তো এখন আমি টিউশনে যাচ্ছি, চলো। সীতা কি রাম বাজো, গুঞ্জনের বার্থডে মানে দিদিভাই বড়ো মেয়েটার বার্থডে, ছোটো মেয়েটার বার্থডে ছিল 21st March, তো আমি তখন শিলচরে ছিলাম, তো তখন অনেক বড়ো করে করেছিলো, কিন্তু আনফর্চুনেটলি আই ওয়াজ নট দেয়ার অ্যাকচুয়ালি। তো আজকে হচ্ছে গিয়ে তোমার গুঞ্জনের বার্থডে, তো ঘরে আসলাম চট করে, আজকে একদম ছোটো করে করছে বার্থডেটা, আমাদের পরিবারের লোকজনের পাশাপাশি যারা আছে ওদেরকে নিয়ে, তো ঘরে এসে আমি একটু চুল টুল আছড়িয়ে নিলাম আর এখন যাচ্ছি, তো চলো দেখি কেমন কি হয় বার্থডে গার্ল। হাই বল। Hi. Birthday girl, happy birthday. Thank you. Hey to you, happy birthday to you. Happy birthday to you. কি কি হয়েছে, ডিম কারি হয়েছে, পনির হয়েছে, পায়েস হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, কেকও আছে। আমার শরীরটা একদমই আরাম লাগছে না, জানি না কেন মানে প্রচণ্ড খারাপ লাগছে, তার জন্য ঘরে চলে এসেছি আর এখন ঘরেই খাবো আমি। আমার শরীরটা একদমই আরাম লাগছে না, তার জন্য ঘরে চলে এসেছি। রুশিওরা সবাই এসছে, কিন্তু আমি যে ব্লগ করবো সেটা একদম আরাম লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, তো তার জন্য এখন তাড়াতাড়ি করে একটু খাবো, দেখি কেমন কি হয়। এই যে গুঞ্জন পেয়েছে একটা গিফট আর আমি চলে এসেছি আবার, আর গুঞ্জনকে হারানোর জন্য এসেছি আমি। কি রে, কি তোকে হারাবো আমি, সবাই খেলে আমাকে হারায়, আমি তো হারাবই। সাড়ে এগারোটার মতো বেজে গেছে, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। তো ব্লগটাতে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি সেগুলো তোমরা আশা করি ব্লগটা দেখলে বা আমার রেগুলার ব্লগসগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি চেষ্টা করছি দুদিন বাদে বাদে ব্লগ দেওয়ার, মানে যতটুকু পারি ইন্টারেস্টিং কিছু দেওয়ার সব কিছুই চেষ্টা করছি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিয়ে দিও, বাকিটা আমার উপর ছেড়ে দিও, আমি মানে যতটুকু পারবো ভালো করার সেটা করে যাবো। তোমাদের কাছেও যদি কিছু সাজেশান থাকে তাহলে নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবে। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর এতক্ষণ যদি এসে থাকো তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব 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 বেশি দরকার। তো চলো, টাটা, বাই।